রোজ মাছ মাংস খেতে একদম ইচ্ছে করে না, মাঝে মাঝে খাবারটা একটু চেঞ্জ করলে মনে হয় যে পেট ভরে ভাত খাওয়া যায়। সপ্তাহে ছুটির দিনে এই মজার খাবারটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, আমি ফারিয়া ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি মজাদার ভর্তার রেসিপি। কমন ভর্তা হলো এই ভর্তাটার কিন্তু প্রচলন আদিকাল থেকে হয়ে আসছে, তবে বাংলাদেশে নানা রকমের জাতের আলু পাওয়া যায়, কিন্তু বগুড়ার এই বিখ্যাত আলু দিয়ে যদি ভর্তাটা তৈরি করা হয় এক প্লেটের পরিবর্তে আপনি তিন প্লেটও ভাত খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি। তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায়। আর হ্যাঁ, সামনে চলে এসেছে রমজান মাস। রমজান মাসে অনেকে কিন্তু ভাজা পোড়া খেতে একটু ভালোবাসে না, এক মুঠো গরম ভাত খেতে তারা খুব ভালোবাসে। অসহায়রা তো ভাজা পোড়া পাচ্ছে না, তারা কিন্তু আলু ভর্তা দিয়ে তৃপ্তি করে ভাত খেতে পারে। এরকম যদি বাবা আপনি তৈরি করতে পারেন, আপনার সেহরি কিংবা ইফতার আপনি তুষ্টি করে ভাত খেতে পারেন, শুকর আলহামদুলিল্লাহ। তাহলে চলুন মূল পর্বে। আমি এখানে আলুগুলাকে সরিষার তেলে ভেজে নিচ্ছি, একটু হলুদ, একটু মরিচ আর একটু লবণ দিয়ে 5 থেকে 10 মিনিট ভালোভাবে এটাকে ভেজে নেব। এটা ভাজার পরে আপনি শুধু শুধু ডিমের মতো এটা খেতে পারবেন, এটা এতটাই টেস্টি। আমি ভাজা শেষ করার সাথে সাথে আমার বাচ্চারা তো খাওয়া শুরুই করে দিল। তো দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এখন আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, টিপ দেওয়ার সাথে সাথে এটা নরম হয়ে গেল। চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে। এখন হচ্ছে এই ভর্তাটা তৈরি করার জন্য যেসব প্রসেসিং করা হবে তার জন্য। তো এখন এখানে তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে কাঁচা মরিচ আর হচ্ছে যে শুকনা মরিচ দিয়ে দেব। শুকনা মরিচ দিয়ে এখানে আমি এখন এটাকে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আলু ভর্তাতে আপনি শুকনা মরিচ আর কাঁচা মরিচ দিয়ে যদি তৈরি করেন অসাধারণ একটি ফ্লেভার আসে। রেস্টুরেন্টে আমরা যখন আলু ভর্তা খেতে যাই, আসলে কি তারা আমাদেরকে একদম ইনস্ট্যান্ট আলু সিদ্ধ করা দিয়েছে, আমাদেরকে কি ইনস্ট্যান্ট তেল দিয়ে দিয়েছে? আমাদের কাছে সন্দেহ লাগে। হোটেলে 10 টাকার যদি ছোট্ট একটি লাড্ডুর মতন একটু আলু ভর্তা দিয়ে আপনারা খেতে পারেন, তাহলে আপনার বাসায় তৈরি করে এই মজার আলু ভর্তাটা খাবেন। আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। বাবা সবসময় বলতো আমাদের মুসলিমের কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়াটা কিন্তু জায়েজ না। তারপর আমরা খেয়ে পেলে তারপর এখন চেষ্টা করতেছি বাবার কথাগুলো মানার জন্য। তো এখন আমি আলু ভর্তাটাকে একটু গরম আছে এটা বাটনারে আমি একটু চেপে নিয়েছি। ভর্তা যদি একটু হাত দিয়ে কষলিয়ে না খেতে হয় তাহলে কিন্তু মজাই লাগে না। ভর্তার কিন্তু আলাদা একটা স্পেশাল স্বাদ হচ্ছে হাতে কষলিয়ে খাওয়া। বন্ধুরা, ভিডিওটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। আপনারা কি আমার মতন ছুটির দিনে এরকম ঝাল ঝাল আলু ভর্তা খেতে পছন্দ করেন? সাথে থাকবে কিন্তু পাতলা ডাল। তো ভর্তা তো আমরা সবাই সবভাবে তৈরি করতে পারি, কিন্তু এক একজন এক এক স্টাইলে কিন্তু ভর্তা তৈরি করতে পারে। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন খোসাসহ ভর্তা খেয়ে ফেলছে? খোসাতে আছে ভিটামিন সি, খোসা খাওয়ার চেষ্টা করবেন। আর বর্তমানে আমরা বাঙালিরা সব কিছু খেতে পছন্দ করি, আলুর খোসাটাকে যদি আমরা ভাজা করে খাই সেই টেস্ট, তারও ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে আসবো একদিন। এখন আমি মরিচগুলোকে কষলিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ভাজা করা পেঁয়াজটা। তো এখন আমি সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি, সাথে এখানে দিয়ে দেব একটু লবণ, আর দিয়ে দেব একদম তরতাজা ধনিয়া পাতা কুচি, খুব দেশি ধনিয়া পাতা। ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতাটা দিলে আপনার মজাটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। হাইব্রিডগুলো দেওয়ার চেষ্টা করবেন, আর না পেলে কী করবেন, তাও দিতে হবে। সামান্য একটুকু লবণ দিয়ে দিয়েছি, কারণ ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়েছি। আর একটু স্বাদ বাড়ার জন্য দিয়ে দিয়েছি একটা ডিমকে সিদ্ধ করে গ্রেট করে দিচ্ছে। সেই ডিমটাকে কষলিয়ে না দিয়ে এভাবে গ্রেট করে দিলে দেখতে অসাধারণ হয় এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের।
তো এভাবে ভর্তাটা তৈরি করে আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন। অনেক সময় আপনার হাতে সময় নেই, বাইরে ঘুরতে গিয়েছেন, এসে কিন্তু আপনার হাতে সময় নেই, তখন কিন্তু আপনি এভাবে আলু ভর্তাটা তৈরি করে মজাদারভাবে তৈরি করে রাখতে পারেন। তাহলে ঝটপট এই মজাদার আলু ভর্তা দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাওয়ার জন্য। এখন আমি এগুলাকে একটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি, সবাই ডাইনিংয়ে অপেক্ষা করছে, সাথে দিয়ে দিয়েছে শুকনা মরিচ, যার ভালো লাগবে সে খাবে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখন আমার ফেসবুকটাকে ফলো করেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে এবং চ্যানেলটিকে ভিজিট করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।